আসসালামু আলাইকুম। বাংলানিউজ 24 মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা এখন আছি চাঁদপুর জেলার মতলবউত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। এখানে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মন্টু স্যারকে তার প্রতিপক্ষের হামলায় আহত করা হয়েছে। আমরা এখন কথা বলবো জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মন্টু স্যারের শালিকার সাথে। প্রায় 7-8 বছর আগে থেকে তাদের এই দণ্ড জায়গা নিয়ে, তারপরে এই ফল ফলাদি গাছগাছা নিয়ে ওরা চুরি ডাকাতি করতো, অনেক আগের থেকে এরকম করতো। তো এইভাবে অনেকবার এলাকায় দরবার হয়েছে, ইউনিয়ন পরিষদে হয়েছে, এইভাবে ইউনিয়ন পরিষদে মামলা হয়েছে, তারপরে থানায় মামলা হয়েছে, জিটি করা হয়েছে, অনেক কিছুই করা হয়েছে, কিন্তু ওদের কোনোভাবেই মানানো যায়নি। ওরা কয়েকবারও গুন্ডা ভাড়া করে আনছে, মানে বাসপুর থেকে অনেক লোকজন আনছে মারার জন্য, অনেকবার অ্যাটাক করছে এইভাবে মারার জন্য, কিন্তু ওই তখন আর এমনভাবে কিছু করতে পারে নাই। তখন লোকজন ছিল, এভাবে আর কি বেঁচে গেছে। এর আগেও একবার রাস্তায় অ্যাটাক করছিল, কইরা ওই মিন্টু মাস্টারের ওয়াইফের আর কি অনেক মারধর করছে, মারধর করে পরে অজ্ঞান করে ফেলাইছে। তারপরে মেডিকেলের লোকজন ছিল, মেডিকেলে নিয়ে ভর্তি করছে। তারপরে ওই তখনও থানায় মামলা হয়েছিল। মামলা করার পরে কোনো পুলিশের উদ্যোগ কী ছিল? পুলিশের উদ্যোগ ছিল, কিন্তু এলাকার যারা ওয়ার্ড মেম্বার বা চেয়ারম্যান ছিল তারা বলছে যে আমরা এলাকায় মিট করবো, আপনারা মামলা উঠিয়ে নেন। তখন তারা মিলিয়ে দিছে আর কি, দুই পক্ষের মিলিয়ে দিছে। তারা তখন মাইনা গেছে, মানে মুখে মুখে মাইনা গেছে, অন্তরে তাদের ঠিকই ওই বিষ ছিল, সেটা আবার এখন আবার ডালছে আর কি, বুঝছেন তো। ওরা ওই পর্যন্তই শুরু করছে, 2017 সাল থেকে তারা এইভাবে শুরু করছে, কিভাবে মারবো ওই প্ল্যান শুরু করছে। বিরোধ হচ্ছে জায়গা নিয়ে, জমি নিয়ে। জায়গা কি পাবো? আপনারা মাস্টার সাহেব পাবো নাকি? জায়গা পাবো মাস্টার সাহেব। তারা যখন গাছ লাগানো হইতেছে তখন মিন্টু মাস্টার বাধা দিছিল, বলছিল যে জায়গাটা আমার, আপনারা গাছ লাগান না। তখন তারা বলছে যদি গাছ, যদি আপনার জায়গা হয় তাহলে গাছ আপনি নিয়ে যান। তখন এই গাছগুলা যখন জায়গা মাপ দেওয়া হয়েছে তখন এই গাছগুলা সব মিন্টু মাস্টার জায়গা পড়ছে, পড়ার পরে তারা আর গাছগুলা কাটে নেই, নেয় নেই। এখন ওই ফল ধরছে যখন তখন ওরা আবার এখন লোভ করে, এখন নিয়ে যায় না বুঝলে তো। কালকে এটা মানে হাতে হাতে ওরা ধরছে যে তোমরা তো তখন গাছ দাবি করো না, এখন দাবি করো কেন, এখন ফলগুলা কেন নেও, এ নিয়ে তাদের দুই কথা হয়েছে। এই দুই কথার মধ্যে এই মারামারি, তারা আগের থেকেই মানে তাদের প্ল্যান ছিল যে মারামারি করবো, তো ওইটার মিন্টু মাস্টার জানতো না, না জানে সে। হ্যাঁ, ওরা পরিকল্পনা আগের থেকেই করতেছে। তারা ফ্যামিলিতে তারা পাঁচজন ছিল, পাঁচজন পুরাই ওইখানে মারামারি করছে, আর মিন্টু মাস্টার ফ্যামিলিতে তারা দুজন ছিল। পক্ষে আর কোনো লোক আসছিল? আমি এখানে উপস্থিত ছিলাম না, তবে আমি শুনছি যে অপক্ষে কোনো লোক ছিল না, ফলে দূরের থেকে যারা আসছে তারা এসে করে মিটমাট করছে আর কি, দূর থেকে লোক এসে। আর যারা ঘটনাস্থলে ছিল তারাই সব কিছু বলতে পারবে আর কি। আমি শোনার পরে আমি আসছি, আইসা দেখি তারা হসপিটাল নিয়ে গেছে রোগী, মানে ভোর ছটার একটু পরে, মানে 7টার একটু আগে, মানে আমরা গেছিলাম ধান কাটতে, আমি আর আমার সাথে আরেকজন। তো সামনে এক দুপুর শুধু ধান কাটার পরে, মানে কাটাটা শেষ, মানে পুরো কাজ শেষ। তা আমরা মানে আমি যখন চলে আসতেছিলাম ওমন সময় সুমাই আইসা ডাক দিল যে ভাই তাড়াতাড়ি এদিকে আস। সুমাই হচ্ছে যে মিন্টু মাস্টার বড় ভাই। তা আমি বললাম যে কী হয়েছে, তাড়াতাড়ি আয়। তা আমি আবার দৌড়ে যা দেখলাম যে ওনারা নাকি মানে আত্মহত্যা করতেছে। তা তারপরে যে দলাম ওনারা মানে মামায় মানে মিন্টু মানে মিন্টু মিন্টু স্যার আর হচ্ছে ওই ওরা দুই ভাই মানে আত্মহত্যা করতেছে। তা আমি আবার ছোটোটার ধমক দিলাম যে কিরে লাগস কা তুই সর বড়টার টাইন না, মানে ওই যে দুই ভাইয়ের ছোটো ভাইটা ইউসুফ ওটা সরাই দিয়া। তো বড় ভাইটা নিয়ে আমি একদম ওকে ঘরের কাছে চলে এলাম। তো ঘরের কাছে চলে দেওয়ার পরে আমি ওরা সেরে দিয়ে গেলাম যে এদিকে থাক পরে যা, অন্য একটা মুরব্বীরা বুঝবো না। তো আমি আইসা পর পরই আমার সামনে না আইসা ওকে একটা রশি করছিল, ওটার পিছন থেকে গুরুন্দা আইসা একটা বাস দিয়ে মাথা ভরা বাড়ি দিয়ে এলেছে, মানে মিন্টু মাস্টারের মাথা ভরা বাড়ি দিয়ে এলেছে। হ্যাঁ, তারপরেই ওনারা ঘরে গেছে গা, আর আমি তো ওখানে ছিলাম, আর লোকজন আইসে নিয়ে ডাক্তারদের নিয়ে গেছি। সারা বিশ্বে যখন করোনা মহামারী চলছে তখন এই ধরনের নৃশংস কাজ কখনোই কাম্য নয়। বাংলানিউজ 24 মিডিয়ার পক্ষ থেকে আহ্বান থাকবে, মানুষ যেমন এই ধরনের নৃশংস কাজে কখনো না জড়ায়। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ।